সাকিব অপু জুটির ছবি দেখতে পছন্দ করেন অনেক সিনে ভক্তরা। তবে বেশ কয়েক বছর এই জুটি ছবি না করলেও চলতি বছরে আবারও জুটি বেঁধে ছবি করতে যাচ্ছেন এই জুটি। তবে এই কথাকে অনেকেই বলছেন গুজব, আবার অনেকেই বলছেন সত্যি। ভিউয়ার্স, আজ আপনাদেরকে আমরা জানাবো আসল সত্যটা কি। সত্যি কি সাকিব অপু একসাথে ছবি করবেন নাকি করবেন না? জানতে হলে ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন। রাজ্জাক শাবানা, আলমগীর ববিতা, শাবনূর সালমান শাহ, জুটির মতোই বর্তমানে ঢাকায় সিনেমার সবচেয়ে জনপ্রিয় জুটি সাকিব অপু জুটি। এই জুটিকে দর্শকরা এতটাই পছন্দ করেছেন, এতটাই গ্রহণ করেছেন যে সাকিব অপু জুটি বেঁধে প্রায় 72টি বেশি ছবি করেছেন এবং অনেকগুলো ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং বেশ কয়েকটি ছবির সাইনিং মানিও নিয়েছিলেন তারা। তবে ব্যক্তিগত সমস্যার কারণে বন্ধ হয়ে যায় এই জুটির ছবি করা। বেশ কয়েক বছর ধরে জুটি বেঁধে ছবি করেন না সাকিব অপু জুটি। ফলে যেসব ছবিতে সাকিব অপু চুক্তিবদ্ধ হয়েছিলেন সেই সব ছবির মধ্যে কয়েকটা ছবিতে অপু কাজ করবেন না বলে ছেড়ে দিলে সেখানে অপুর পরিবর্তে সাকিবের সাথে বুবলি জুটি বেঁধে ছবি করেন এবং সেই ছবিগুলোতে সাকিব অপু কাগজে কলমে চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং টাকাও নিয়েছিলেন, সেই ছবিগুলো স্থগিত করা হয়। কয়েক বছর ধরেই সেই ছবিগুলোর কাজ বন্ধই রয়েছে। পরিচালক প্রযোজকরা এতদিন অপেক্ষায় ছিলেন আবার কবে তারা তাদের ব্যক্তিগত সমস্যাগুলো দূরে সরিয়ে দিয়ে একসাথে কাজ করবেন এবং এতদিন পরে তাদের সেই আশা পূরণ হতে চলেছে। সাকিব অপু আবারও নতুন করে জুটি বেঁধে সিনেমায় কাজ করবেন বলে জানিয়েছেন। তাও আবার একটানা দুইটানা পাঁচটা ছবি একসাথে জুটি বেঁধে কাজ করবেন। নতুন বছরের শুরুতেই তারা তাদের কাজের সুসংবাদ দিলেও বাকি ছিল আনুষ্ঠানিকতা। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে এই জুটি কাজের ঘোষণা দেবেন বলে জানা যায়। অবশ্য সাকিব অপু যদি এই ছবিগুলো না করেন তাহলে তাদের দুজনকে আইনি জটিলতা ছাড়াও বিভিন্ন সমস্যার মাঝে পড়তে হবে। তাই ছবি করা ছাড়া অন্য কোনো অপশন নেই এই জুটির। তাই বাধ্য হয়ে করুক বা স্বেচ্ছায় করুক এই জুটিকে একসঙ্গে ছবি করতেই হবে। তবে যেই কারণে এই জুটি ছবি করুন না কেন, সাকিব অপু আবারও জুটি বেঁধে ছবি করছেন বলে তাদের ভক্তরা অনেক খুশি হয়েছেন। এখন সাকিব ও অপুর ভক্তরা অপেক্ষায় আছেন নতুন বছরে তাদের প্রিয় জুটির আবার নতুন ছবি দেখার এবং এই জুটির ছবি চলতি বছরে দর্শকরা দেখতে পাবেন বলে পরিচালক মোস্তাফিজুর রহমান সহ অনেকে মনে করছেন। ভিউয়ার্স, ঢাকায় সিনেমার কিং খান সাকিব খান আর সুপার কুইন অপু বিশ্বাসের জুটি ভেঙে গেছে বেশ কয়েক বছর আগে। সাকিব তার এক সাক্ষাৎকারে বলেছিলেন আর কোনোদিন অপুর সাথে তিনি ছবি করবেন না, কিন্তু এতদিন পরে নিজেদের সব রাগ অভিমান ভুলে আবারও পুরনো কিছু চুক্তিবদ্ধ সিনেমায় কাজ করতে যাচ্ছেন সাকিব অপু জুটি। তো ভিউয়ার্স, আপনাদের প্রিয় সেই পুরাতন জুটিকে আবার নতুনভাবে পেলে কেমন লাগবে আপনাদের জানিয়ে দিন কমেন্ট করে এবং সব সময় বিনোদন জগতের সাথেই থাকতে সাথেই থাকুন আমাদের।